Alhamdulillahi wahdahu wassalatu wassalamu ala man la nabiyya ba'dahu amma ba'd fa'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim kuntum khayra ummatin ukhrijat linnas ta'muruna bil ma'ruf wa tanhawna 'anil munkar wa tu'minuna billah sadaqallahu mawlana al-azim muhtaram dosto aur buzurgo আল্লাহ তাআলা আমাদের এখানে একত্রিত হওয়াকে কবুল করেন এবং আল্লাহ তাআলা এই আমাদের একত্রিত হওয়াটাকে আমাদের জন্য সমস্ত মানবজাতির জন্য হেদায়েতের উসিলা বানিয়ে দেন মেরে ভাই আর বুজুর্গ দাওয়াত ও তাবলীগের নামে যে মেহনত সারা দুনিয়াতে চলতেছে এ কোনো রাজনৈতিক মেহনত না এ কোনো পলিটিক্যাল মেহনত না এ কোনো দলীয় মেহনত না এ কোনো আলাদা একটা কমিউনিটি একটা জাতি তৈরি করার মেহনত না এ হচ্ছে সমস্ত মুসলমানদের মেহনত সমস্ত মুসলমানদেরকে এক এক প্ল্যাটফর্মে জমা করা এবং সমস্ত মুসলমানদের জিন্দেগির যে মাকসাদ উদ্দেশ্য হুজুর সাসামর উম্মত হওয়ার কারণে এই উদ্দেশ্য আর মাকসাদের উপরে সব মুসলমানকে উঠানো সেটা হলো এই যে আল্লাহ আমাদেরকে একজন নবী দিয়েছেন যে নবী বিশ্ব নবী কি নবী ভাই বিশ্ব নবী তিনি সারা দুনিয়ার জন্য রহমত তিনি সারা দুনিয়ার জন্য হেদায়েতের উসিলা আল্লাহ তাআলা তাকে পাঠাইছেন সমগ্র পৃথিবী তার মেহনতের ময়দান সমগ্র পৃথিবীর শেষ মানুষটা যে আসবে সেও তার উম্মত চাইছে মুসলমান হোক চাইছে অমুসলমান হোক মুসলমানরা উম্মতে মুস্তাজাব আর কাফেররা যারা অমুসলমানরা তারা উম্মতে দাওয়াত মুসলমান ওই উম্মত যারা ইসলাম হুজুর সাথে আমরা দাওয়াতকে কবুল করছে আর কাফের ওই উম্মত যারা হুজুরের দাওয়াতকে কবুল করে নাই তাদের কাছে দাওয়াত দিতে হবে তারা দাওয়াতের মুখাপেক্ষী তাদেরকে দাওয়াত দিলে তারা ইসলাম পাইব এই দায়িত্ব নবীর ছিল কিন্তু নবী চলে গেছেন 23 বছর মেহনত করার পরে কত বছর মাত্র 23 বছর 40 বছর বয়সে নবুয়ত পাইছেন 63 বছর বয়সে দুনিয়া থেকে চলে গেছেন তাহলে মেহনতের সময় পাইছেন কত বছর 23 বছর হায়াত যদিও 63 বছর ছিল মেহনত করার সুযোগ পাইলেন 23 বছর আর উনার মেহনত আরবের মধ্যে সীমাবদ্ধ ছিল আরবের বাইরে তিনি যান নাই মক্কা মদিনার বাইরে সবচেয়ে দূরবর্তী জায়গায় যেখানে গেছেন জীবনের শেষ সময় সেটা তবুক এটা কোথায় তবুক সেটাও সৌদি আরবের মধ্যে সৌদি আরবের বাইরে তিনি যান নাই জাজিরায় আরবের বাইরে আরব উপদ্বীপের বাইরে তিনি যান নাই আর আরব উপদ্বীপের অন্যান্য দেশগুলো তো তিনি যান নাই তাহলে রাসূল সাল্লাম যদি সারা বিশ্বের জন্য নবী হন আর উনি আরবের বাইরে গেলেন না তাহলে ওনার দায়িত্ব আর জিম্মাদারি কি হবে এটা কেমনে আদেশ হলো তাহলে উনি বিশ্বনবী কিভাবে হবেন প্রশ্ন আসে কি আসে না উনি বিশ্বনবী কিভাবে হবেন উনি সারা দুনিয়ার জন্য রহমত কিভাবে হলেন সারা দুনিয়াতে তো উনার মিশন পৌঁছে নাই উনার মেহনত পৌঁছে নাই উনার দাওয়াত পৌঁছে নাই তো আল্লাহ তাআলা এটার ব্যবস্থা করছেন আল্লাহ তাআলা এটার ব্যবস্থা করছেন এই সম্মান এই ইজ্জত এই মর্যাদা এই উচ্চ মকাম আল্লাহ তাআলা হুজুর সাসামর উম্মতকে দিয়েছেন কাকে কোন উম্মতকে আল্লাহ তাআলা এই মকাম আর সম্মান দেন নাই সমস্ত উম্মত হাজার বছর 400 বছর 500 বছর হায়াত পাইছে দীর্ঘ সময় ইবাদতের মধ্যে কাটাইছে লম্বা সময় আল্লাহর বন্দেগির মধ্যে কাটাইছে কিন্তু মেরে মহতরম দোস্ত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত 70 বছরের মাঝামাঝি সময় পাইছে সংক্ষিপ্ত সময় কিন্তু জান্নাতে সমস্ত উম্মতের আগে এই উম্মত যাবে এই উম্মত যাবে এবং এই উম্মতকে আল্লাহ কিয়ামতের দিন এত সম্মান দিবেন এত ইজ্জত দিবেন যে অন্য অন্য নবীর উম্মতরা নবী মনে করবে এদেরকে কি মনে করবে নবী যে এরা কি নবী নাকি এদের এত মর্যাদা কেন এদের এত মকাম কেন এদের এত এত উচ্চ স্থান কেন কিন্তু এদের চেহারা তো নবুয়তের নূর নাই নবী তো মনে হয় না কিন্তু এত উচ্চ মকাম এদের কেন এরা কারা ফেরেশতারা বলবে তোমরা চিনো না এরা কারা এরা মুহাম্মদ সাসামর উম্মত কার উম্মত মুহাম্মদ সাসামর উম্মত এরা তো নবী হওয়ার কাছাকাছি পৌঁছে গেছিল অর্থাৎ কারে নবুয়ত নবুয়তওয়ালা মেহনতে দিয়ে জিম্মায় ছিল এরা ওই কাজ করছে দাওয়াতের কাজ করছে নবীদের কাজ কি ছিল দাওয়াত ইলাল্লাহ আল্লাহর দিকে মানুষকে ডাকা আখিরাতের কথা মানুষকে বলা আর নবুয়তের দিকে মানুষকে ডাকা আল্লাহ তাআলা যে জিন্দেগি মানুষকে যাপন করার জন্য কোরআনের মাধ্যমে আসমানি এলেম ওহির মাধ্যমে নবীকে শিখাইছেন সেই জিন্দেগি অনুযায়ী জিন্দেগি যাপন করা এবং সারা দুনিয়ার মানুষের মধ্যে এ কোরআনি জিন্দেগি জিন্দা হয়ে যায় ইসলামী জিন্দেগি জিন্দা হয়ে যায়
মানুষের মধ্যে ঈমান এসে যায়, মানুষের আমল সুন্দর হয়ে যায়, মানুষের আখলাক সুন্দর হয়ে যায়, সারা দুনিয়ার মানুষ হেদায়েত পেয়ে যায়, গোমরা কেউ না থাকে, পথভ্রষ্ট কেউ না থাকে, আল্লাহ বুলা কেউ না থাকে, আল্লাহরা কেউ না থাকে, জাহান্নামে কেউ না যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, হে মোহাম্মদ আপনি প্রেশান হয়েন না, আপনাকে আমি রাজি করাই দিব কিয়ামতের দিন, আপনাকে আমি খুশি করাই দিব কিয়ামতের দিন, আপনি আপনার উম্মত নিয়ে এত পরেশান হয়েছেন কেন? হুজুর সাহেব ফরমান, ইয়া আল্লাহ আমার একটা উম্মত যদি দোজখে যায় আমি রাজি হব না কিয়ামতের দিন, আমার একটা উম্মত যদি দোজখে যায় আমি ততক্ষণ রাজি হব না যতক্ষণ আমার একটা উম্মত দোজখ থেকে না বাঁচে। এত দরদি নবীর উম্মত আমরা, সমস্ত মানব জাতির প্রতি উনার দরদ ছিল, রাত পর কাঞ্চার এই উম্মতের জন্য দিনভর মানুষের দ্বারে দ্বারে দোস্ত মেহনত করতেন, ক্লান্ত হয়ে যেতেন, মানুষ তাকে গালি দিত, মানুষ তাকে পাথর মারত, মানুষ তাকে পাগল বলত, মানুষ তার ঘরের মধ্যে ময়লা ফেলত, মানুষ তার রাস্তায় কাঁটা বিছিয়ে দিত, মানুষ তাকে পাথর মারত। তাইফের ময়দানে 6 মাইল পর্যন্ত দূরে দূরে পাথর মেরেছে, দুনো পাও জখম করে দিয়েছে। হুজুর ফরমান, আয়েশা জীবনে এত কষ্ট কেউ আমারে দেয় নাই, তাইফ বাসী আমারে যত কষ্ট দিয়েছে। এই উম্মতের জন্য হুজুর সাসাম রাত্র বিনিদ্র কাটাইছেন, সারা রাত উম্মত উম্মত করে কাঁদছেন আল্লাহর সামনে, দিনভর মানুষের দ্বারে দ্বারে ধাক্কা খেয়েছেন, রাত্রে আল্লাহর কাছে হাত উঠাই বলছেন, আল্লাহ যারা আমারে ধাক্কা দিছে, যারা আমারে গালি দিছে, যারা আমার মুখের উপর দরজা বন্ধ করে দিছে, যারা আমারে কটু কথা বলছে, লাল চোখ দেখাইছে, দমক দিছে, এ আল্লাহ তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আপনার কাছে নাই, আমার আমার কোনো অভিযোগ নাই, তাদের বিরুদ্ধে কোনো নালিশ নাই আপনার কাছে, তবে তাদের জন্য আমার আপনার কাছে আবেদন আছে যে ওরা আমারে গালি দিয়েছে, আমারে মারছে মারুক, আমারে দুলাবালি মারছে, আমার চেহারার উপরে থুতু মারছে, আমারে পাগল বলছে, আমি সব বরদাস্ত করব, আমি সব ভুলে যাব যদি আপনি তাদেরকে হেদায়েত দিয়ে দেন। ইয়া আল্লাহ আপনিও তাদেরকে ধাক্কা দিয়েন না, আপনি তাদেরকে জাহান্নামের দিকে ফেলে দিয়েন না, আপনি তাদেরকে রহমত থেকে বঞ্চিত করেন না, আপনি তাদেরকে হেদায়ত থেকে বঞ্চিত করেন না, এরা আমার উম্মত, ইয়া আল্লাহ এদেরকে হেদায়ত দিয়ে দেন, এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাই দেন। যারা গালি দিত তাদের জন্য হেদায়ত চাইতেছে, যারা মারত তাদের জন্য হেদায়ত চাইতেছে, যারা রাস্তায় কাঁটা বিছাইত তাদের জন্য হেদায়ত চাইতেছে, যারা মক্কা থেকে বিতাড়িত করেছে তাদের জন্য হেদায়ত চাইতেছে, যারা তায়েফের মধ্যে পাথর মারে জখমি করে দিয়েছে তাদের জন্য হেদায়ত চাইতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেহনতের জিম্মাদারি আমাদের, আমাদের নবী চলে গেছেন দুনিয়া থেকে, বিশ্ব নবী সারা দুনিয়ার মানুষের জন্য রহমতের নবী, কাফেরের জন্য রহমত, মোমেনের জন্য তিনি রহমত, তিনি সকলের জন্য হেদায়েতের মেহনত নিয়ে আসছেন। তাই দোস্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বাইরে যান নাই, আমাদের জিম্মেদারি হলো আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে যদি বিশ্বাস করে থাকি, আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের উপর যদি আমরা বিশ্বাস করে থাকি, তাহলে আমাদের জিম্মেদারি হলো যে আমরা হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসমাপ্ত মিশন এবং উনার অসমাপ্ত মেহনতকে আমরা সারা দুনিয়াতে পৌঁছাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই আজকে থেকে নিয়ত করেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনত আমার মেহনত, কার মেহনত আমার মেহনত, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই এই মুজাহাদা আমার মুজাহাদা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আমার তরিকা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য আপনার জান মাল আপনার জাহেরি বাতিনি সমস্ত শক্তি বিসর্জন দিয়েছেন, খরচ করেছেন, সব কুওয়াতের পিছনে লাগাইছেন, আমিও আমার জীবনের আমার জান মাল আমার সম্পদ আমার শক্তি বাহ্যিক ও শারীরিক ও আভ্যন্তরীণ আধ্যাত্মিক যত শক্তি আছে সমস্ত শক্তি মেহনতের মধ্যে লাগাইব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আর আজ পর্যন্ত দাওয়াতের কাজের লাইনে আমার দ্বারা যত কমি হয়েছে কমজোরি হয়েছে অলসতা হয়েছে এগুলোর জন্য আল্লাহর কাছে তোবা করবো যে আল্লাহ মাফ করে দিন, এতদিন বুঝি নাই, করছি তোবা, দিলে দিলে বলেন যে আমি তোবা করলাম, আমি তোবা করলাম, আল্লাহ অতীতে দাওয়াতের লাইনে যত কমি কমজোরি আমার দ্বারা হয়েছে অবহেলা হয়েছে তোবা করলাম, আর সমস্ত উম্মতের পক্ষ থেকে আপনার কাছে তোবা করতেছি, আল্লাহ আমাদেরকেও মাফ করে দেন সমস্ত উম্মতকেও মাফ করে দেন। আর এখন থেকে আল্লাহ আজম করতেছি দাওয়াতের এই কামটা আমি ইনশাআল্লাহ করা শুরু করে দিব, ঠিক আছে না ভাই? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর এটা নিয়ত করেন, এখানে সব মুসলমান সিলেটের মধ্যে এত ঐতিহাসিক ইজতেমা আর কোন সময় হয় না, এত বড় ইজতেমা এই সিলে এই মাসবা যদি নিয়ত করি নে যে ইনশাআল্লাহ আমরা আজ থেকে নিয়ত করতেছি একজন মুসলমান হিসাবে ইসলামে ইমানের পরে সর্বোচ্চ স্থান কোন আমলের নামাজ, একজন মুসলমান নামাজ ছাড়তে পারে না, একজন মুসলমান নামাজ ছাড়তে পারে না, ইসলাম আর কুফরের মাঝখানে দেওয়াল হলো কি নামাজ, নামাজ উঠে গেলে মুসলমান কুফরের মধ্যে দাখিল হয়ে যায়,
কোন মুসলমান নামাজ ছাড়তে পারে না, ফরজ নামাজ, কোন মুসলমানের ইসলামে অংশই নাই যে নামাজ পড়ে না। এর জন্য পাক্কা নিয়ত করেন যে ইনশাআল্লাহ মত পর্যন্ত যেখানে থাকি, যে অবস্থায় থাকি, নামাজ ছাড়ব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইসলামের আমলগুলোর মধ্যে খুবই ও সৌন্দর্য হলো, একটা আমল যদি শুরু করে দেন তো একটা আমল আপনাকে আরেকটা আমলের দিকে নিয়ে যাবে, আরেকটা ভালো আমল নামাজ আপনাকে ইনশাআল্লাহ সব রকমের গুণা থেকে, নাফরমানি থেকে বাঁচাবে, সব নেকির দিকে আল্লাহ তাআলা আপনাকে ছাড়াবে, চলবার তৌফিক দান করবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। তিন দিন পর্যন্ত এখানে মেরে ভাই আমরা আসছি বসছি, কথাবার্তা বলছি শুনছি, বলার মধ্যেও কমি হয়েছে কমজোরি হয়েছে, শোনার মধ্যেও কমি কমজোরি হয়েছে, এই ইস্তেমা যে হক ছিল আমাদের উপরে হক আদায় করার মধ্যেও কমি কমজোরি হয়েছে। আল্লাহ কাছে এখন মাফ চাইবো, দোয়া করবো যে আল্লাহ আমাদের ইস্তেমাকে আপনি কবুল করে নেন, আমাদের আসা যাওয়াকে, আমাদের উঠা বসাকে আপনি কবুল করে নেন, আমাদের জন্য এই সিলেট অঞ্চলের সমস্ত মানব জাতির জন্য, সমস্ত পৃথিবীর মানুষের জন্য এ আল্লাহ ইস্তেমাকে হেদায়তের জরিয়া বানাই দেন। এবং এতক্ষণ পর্যন্ত যে কথাবার্তাগুলো হয়েছে এইগুলোর উপর আমল করার নিয়তে আমরা যাই। আর ভাই এই যে একটা প্যান্ডেল আপনারা বানিয়েছেন, কয়েক মাস পর্যন্ত মেহনত করি, যখন এই প্যান্ডেল বানানো হইতেছিল, খুঁটি গাড়া হইতেছিল, এখানে হাঁটু পরিমাণ পানি ছিল, ঠিকই ঠিক না বলেন? এই পানির ভিতরে সবগুলো গাছছেন, আপনারাই করছেন। ইয়া আল্লাহ যারা এই প্যান্ডেল বানানোর কাজে সহযোগিতা করছে, খুঁটি গাছছে, যারা এই প্যান্ডেল সাজাইছে, এই প্যান্ডেলের যে কোনো রকম সহযোগিতা করছে, প্রশাসনিকভাবে হোক, ব্যক্তিগতভাবে হোক, পাবলিকই পর্যায়ে হোক, যে কোনো পর্যায়ে এই ইজতেমাকে সুন্দরভাবে অনুষ্ঠান করার, এই ইজতেমাকে সুন্দরভাবে আয়োজন করার ব্যাপারে যারাই সহযোগিতা করছে, আল্লাহ সবাইকে কবুল করুক, আল্লাহ সবাইকে উত্তম বদলা দান করুক, আল্লাহ সবাইকে দুনিয়া আখেরাতে কামিয়াব করে দিও।